ম্যাডাম, এখানে একটা প্রশ্ন ছিল। এখানে জল যে এখন ঢুকছে হিউজ পরিমাণে তাজপুরের কাছে, এখন আপনার কি করণীয় আপনি একটু বলবেন। নমস্কার, আমি রামনগর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। আমাদের এই মানে কটালের জন্য মানে পূর্ণিমা অমাবস্যা কটালটা হলে প্রতি বছরের ন্যায় এবছরও জল ঢুকছে, তবে এবারে আরো বেশি জল ঢুকছে। শঙ্করপুর, জামরা, চাঁদপুর, আপনার ট্যাংরামারি, জলধা, এই সাইডটা প্রচুর পরিমাণ জল ঢুকছে, এবং সাথে সাথে আমাদের দীঘাতেও মানে এত পরিমাণে জল ঢুকছে যে সাপুয়া বলে একটা জায়গায় ওখানে দোকানপাট মানে বন্ধ মানে তুলে নিতে হয়েছে, এত পরিমাণ জল হয়েছে। যেখানে আমাদের দীঘাতে স্টল দেওয়া হয়েছিল যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, এবং সেই জল মানে দোকানগুলো মানে জল ঢুকে গেছে, এবং আজকে লকডাউন বলে মানুষরা আসেনি, তার জন্য রক্ষা পেয়ে গেছে। মানে এত পরিমাণ ক্ষতি এখানে চাঁদপুর, জামরা, শামপুর, সেখানে মানে ডুবে গেছে, ঘর ডুবে যাচ্ছে, মাছের মানে মাছ ভেসে যাচ্ছে, সবজি ক্ষতি, ধানের জমি ক্ষতি প্রচুর পরিমাণ। তবে এখন এই ভয়ঙ্কর অবস্থায় আমাদের একটাই করণীয় আমাদের আছে এই মুহূর্তে, আমরা মানুষজনকে তুলে নিয়ে যাচ্ছি আইলা সেন্টারে, আইলা সেন্টারে তুলে নিয়ে যাচ্ছি এবং তাদের রক্ষণাবেক্ষণ করছি, তাদের খাওয়ারের ব্যবস্থা করেছি যাতে তাদের কোনো অসুবিধে না হয়। কিন্তু তৎক্ষণাৎ আমরা মানে সরকারি দপ্তরকে আমরা জানিয়েছি যাতে ব্ল্যাকস্টোনটা মানে সেচ দপ্তরকে আমরা জানিয়েছি যাতে ব্ল্যাকস্টোনটা আরো বেশি পরিমাণ দেওয়া হয়। শুধু জামরা, তাজপুর, শঙ্করপুর, জলধা হয়নি, দীঘাতেও হয়েছে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস। থ্যাংক ইউ ম্যাডাম। যা হয়েছে বুঝে যাচ্ছে না হলে। বললাম না, Yes, sir.
কি অবস্থা দেখ তুমি বাগ দাদা সব সব Thank you.